জেননেক্সট সার্জন কর্তৃক আয়োজিত আমাদের এই সার্জারি ওসপি নিয়ে নির্মিত অনলাইন কোর্সে সকল লার্নারদের স্বাগত। আমি ডক্টর অনুজকান্তি দাস আছি এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আজকে আমাদের কোর্স দ্বিতীয় ক্লাস এবং আজকে আমাদের টপিকস হচ্ছে হলো বেসিক্স অফ ইমেজিং। এবং এই ক্লাসে আমরা জানার চেষ্টা করব একটা এক্স কিভাবে কাজ করে, একটা আল্ট্রাসাউন্ডে আমরা কীভাবে কী দেখি, সিটি স্ক্যান, এমআরআই, পেট স্ক্যান, এই সবগুলো ইমেজিং কোন বেসিসে কাজ করে। তো চলুন চলা যাক আমাদের আজকের লেকচার। প্রথমেই কয়েকটা ব্রেন স্টর্মিং কোয়েশ্চেন আমরা করব। এই প্রতিটারই উত্তর আপনারা এই লেকচার শোনার সাথে সাথে দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে এই সবগুলো কোয়েশ্চেন কিন্তু বেইলিয়ান ল্যাব থেকে নেওয়া হয়েছে। পরবর্তী চেষ্টা করবেন সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার মিলিয়ে নিতে যে কতটুকু পারলেন আপনারা। প্রথমত এটা নিওপেডিয়ান পেশেন্ট আপনার কাছে আসলো, ডায়াগনোসিস করার জন্য কোন এক্সরেটা আপনি চয়েস করবেন? এটা কি প্লেন এক্সরে অ্যাবডোমেন হবে নাকি এটা হবে হচ্ছিল চেস্ট এক্সরে? এটা সলিড থেকে সিস্টিক লেশনকে ডিস্টিংগুইশ করার জন্য বেস্ট ইমেজিং মেথড কোনটা? এটা নন মেটালিক ফরেন বডিকে ডায়াগনোসিস করার জন্য বা লোকেট করার জন্য অনলি মেথড কোনটা? এমআরআইতে কোন কন্ট্রাস্টটা ইউজ করা হয় অথবা সিটি স্ক্যানে আমরা কোন কোন কন্ট্রাস্ট ইউজ করি, অথবা যে এমআরআই এর কোন ইমেজ দ্বারা প্যাথোলজিক্যাল লেশন সবচেয়ে ভালো ডিটেক্ট করা যায়? আশা করি আপনারা এই কোয়েশ্চেনগুলো অ্যান্সারগুলো সবগুলো পারবেন, না পারলেও মিলিয়ে নেবেন। তো চলুন আমাদের লেকচার আমরা দেই। প্রথমেই হচ্ছে হলো যে ইমেজ কী কী আছে। আগেই বলছি আমরা এক্স রে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই, পজিট্রন এমিশন, টোমোগ্রাফি স্ক্যান, ফ্লোরোস্কোপি, ম্যামোগ্রাফি, এই সবগুলো হচ্ছে ইমেজ। প্রথমত আমরা চলে যাই হচ্ছিল বেসিক্স অফ এক্স রে। এক্স রে আমরা জানি একটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি এবং এটা একটা যে কোনো সোর্স থেকে এমিট হয়। এমিট হওয়ার পরে ডিফারেন্ট টিস্যু থেকে সেটা কিন্তু অ্যাবজর্ব হয় এবং অ্যাবজর্ব হওয়ার পরে আমরা এই এক্সরেটাকে দেখতে চেষ্টা করি। এবং যে পরিমাণ রেডিয়েশন এক্সপোজার হয় এক্সরের, যে ব্লেকেনিং আমরা দেখি, ব্লেকেনিং বা হোয়াইটেনিং, এই ব্লেকেনিং হোয়াইটেনিংটা সেই রেডিয়েশন এক্সপোজারের উপর ডিপেন্ড করে। সো কোন এক টিস্যুতে যখন হার্ট টিস্যুতে যখন এক্সরে বিমটা যাবে, স্টোন, মেটালস, তখন সেটা সাদা দেখাবে, কারণ সেটা এটাকে ফুললি পেনিট করতে পারবে না। যাই হোক, এই এক্সরেটাকে, এই হচ্ছে আমাদের এক্সরে, যেটাতে হচ্ছিলো আমাদের এক্সরে এখানে এই ইলেকট্রোম্যাগনেটিক এবং আদার্স যেগুলো আছে সেগুলো এখানে লেখা আছে। এক্সরেটাকে আমরা যখন ডিসক্রাইব করি তখন দুইভাবে, একটা রেডিও অপাসিটি, একটা লুসেন্সি। মানে অপ্যাসিটি মানে হচ্ছে হোয়াইট দেখা, সাদা দেখানো, আর লুসেন্সি মানে হচ্ছে কালো, ব্ল্যাক দেখানো, ঠিক আছে? এবং আমরা জানি যে আমাদের যে শরীরের স্ট্রাকচারগুলো আছে না, এর ভিতরে অনেকগুলো স্ট্রাকচার, যেমন এয়ার আছে, লাংসে এয়ার থাকে, ফ্যাট থাকে, সফট টিস্যু থাকে, বোনস থাকে, ইভেন মেটালস থাকতে পারে। এবং এই এক্সরেতে এই স্ট্রাকচারগুলো এয়ারকে দেখায় একেবারেই ব্ল্যাক, তারপরে ফ্যাট গ্রে ব্ল্যাক, দেন সফট টিস্যু গ্রে, দেন বোনস ছিল হোয়াইট, মেটালস দেখা হচ্ছিল ইন্টেন্স হোয়াইট। ওকে, তাহলে এই ইন্টেন্স হোয়াইটটাকে বলি আমরা সব সাদার চেয়েও বেশি সাদা, এটাই যে বোনস হচ্ছে সাদা, মেটালগুলো তার থেকেও বেশি সাদা, এই জন্য বলি সাদার থেকেও বেশি সাদা। এই এক্সরেটা আমরা কেন কমনলি করি, এটা চিপ, খুবই কম, 70 টাকা 80 টাকাতে এক্সরে করা যায় এবং সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, ইউনিভার্স অ্যাভেলেবল এবং ইজিলি রিপ্রোডাকশন প্লাস কম্পেয়ারেবল অলসো। এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হলো যে এটা কিছুটা হলো রেডিয়েশন পাস করে, দ্বিতীয়ত হচ্ছে হলো সফট টিস্যু, মাসেল, বোনস মানে মাসেল, টেন্ডন, অ্যাপোনোরোসিস, এগুলোর জন্য কিন্তু এই এক্সরে ইজ নট গুড। তাহলে এক্সরে আমরা এগুলোর জন্য করবো না। আচ্ছা, তারপরে আসেন কীভাবে একটা এক্সরে পড়তে হয়, তাই না? তাহলে একটা এক্সরে আমরা ধরলাম এই এক্সরেটার কথা। এই এক্সরে যখন আমরা পড়ব তখন আমাদেরকে প্রথমেই আমরা তার নাম এবং
বয়সটা দেখে নিব, ঠিক আছে? দেন এই এক্সরেটার নাম, যেটাকে চেস্ট এক্স নাকি অ্যাবডোমেন, সাপোজ এই এক্সরেটা, ইন দিস এক্সরে আমরা বলি চেস্ট এক্স, নাম লেখা থাকলে যে মিস্টার অনুজ বয়স হচ্ছে হলো 25 ইয়ার্স, ওকে? আচ্ছা, তাহলে নামের সাথে আমরা প্রজেকশন, প্রজেকশন মানে হচ্ছে সিনেমা দেখি না আমরা, যে আমরা যখন সিনেমা হলে থাকি, যখন আমরা কাছের যে ইয়েগুলো সিটগুলো থাকে ওইখান থেকে দেখলে পরে অনেক বড় দেখায়, আমি যখন কাছে আসলাম অনেক বড় দেখাচ্ছে, আর আমি যখন দূরে চলে যাচ্ছি তখন আমাকে অনেক ছোট দেখাচ্ছে। তাহলে প্রজেকশনটা হচ্ছে ভিউ, আমরা লিখি না চেস্ট এক্সরে, আমরা কী লিখি? পোস্টেরিয়র এন্টেরিয়র ভিউ, অ্যাবডোমেন এক্সরে এন্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। তাহলে এই ভিউটাই হচ্ছে হলো প্রজেকশন, সাথে মোস্ট ইম্পর্টেন্ট সাইড ডিটারমিনেশন, আমাদেরকে সাইড ডিটারমাইন করতে হবে যেটা রাইট সাইড নাকি লেফট সাইড, সব ক্ষেত্রে যদি করা হবে তা না, বাট এক্সট্রিমিটির ক্ষেত্রে এই সাইড ডিটারমিনেশন কিন্তু মাস্ট করতেই হবে। চেস্ট এক্সরের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস করলে ভালো, সেটা এটা কি ইন্সপাইরেটরি ফেজ নাকি এক্সপাইরেটরি ফেজ, সেটা আমাকে চিনতে হবে। আমরা কীভাবে চিনবো? আমরা ইন্সপাইরেটরি ফেজে আমরা ইউজুয়ালি অ্যান্টেরিয়র রিবস 5 থেকে 7টা দেখা যায় এবং পোস্টেরিয়র রিবস 9টা দেখা যায়। এখন প্রশ্ন আসতে পারে যে অ্যান্টেরিয়র রিবস এখানে কোনগুলা, পোস্টেরিয়র রিবস কোনগুলা? যেগুলো সামনে দেখা যাচ্ছে যে এই যে রিবসগুলো দেখা যাচ্ছে না, এইগুলো হচ্ছে কিন্তু সব পোস্টেরিয়র রিবস, এগুলো হচ্ছিল পোস্টেরিয়র রিবস, ঠিক আছে? আবার এই যে দেখেন এখান থেকে ঘুরে এসে এখানে একটা রিবস এভাবে আসছে কিংবা এইভাবে এভাবে একটা গেল, এইগুলো এগুলো অ্যান্টেরিয়র এন্ড, এগুলো তো এইগুলো হচ্ছে হলো অ্যান্টেরিয়র রিবস, ওকে? তাহলে একটা ইন্সপিরেটরি এক্সরেতে আমরা অ্যান্টেরিয়র রিবস অ্যাটলিস্ট 5 থেকে 6টা দেখা লাগবে আর পোস্টেরিয়র রিবস এগুলা কমপক্ষে 8 থেকে 9টা বা 10টা দেখা লাগবে। এবং এখানে দেখেন ইন্সপিরেটরি ফেজ, কারণ এখানে পোস্টেরিয়র রিবস অ্যাটলিস্ট 9টার মতো আছে বললেই পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এটা আমাকে বলতে ভালো যে ইন্সপিরেটরি ফেজে তুলছে নাকি এক্সপিরেটরি ফেজ। দেন এক্সরে কিছু কোয়ালিটি থাকে, একটা এক্সরে কোয়ালিটি ভালো দেখলে বলে হ্যাঁ এটা কোয়ালিটি ভালো, স্টুডেন্টের কোয়ালিটি ভালো, এক্সরে কিন্তু তাই, এক্সরে কিন্তু কোয়ালিটিগুলা বুঝতে হবে। যেমন মনে এটা কি কোয়ালিটি, প্রথমে একটা রোটেশন, ক্লিয়ার? রোটেশনটা আমরা ক্লিয়ার করি হচ্ছে হলো এইখানে যখন আমাদের ফার্স্ট যে রিবস এখান থেকে ক্লাভিকল যাচ্ছে, যে ক্লাভিকল যাচ্ছে তাই না, এই ক্লাভিকল গেল, ঠিক আছে, এদিকে ক্লাভিকল গেল, এটা আমাদের একটা স্পাইনাল ইয়ে, এখান থেকে যে এখানে যে দূরত্ব এবং এখান থেকে এখানে যে দূরত্ব এইটা ইকুয়াল হতে হবে, ঠিক আছে? তাহলে এটা একটা কোয়ালিটি রোটেশনের ইয়েটা। আবার এই বরাবর প্রত্যেকটা জায়গাতে যখন আমরা খেয়াল করি তাহলে এখানে স্পাইন আসে, কিন্তু স্পাইনাস প্রসেসগুলো কিন্তু আসে, এই স্পাইনাস প্রসেসগুলো দিয়ে দিয়ে আমরা একটা, যদি আমরা একটা লাইনটা নিই, এই লাইনটা যদি সরল রেখা হয় তাহলে কিন্তু বুঝতে হবে হ্যাঁ যে তার হচ্ছে রোটেশন ঠিক আছে। রোটেশন ক্লিয়ার আছে কি না এটা বলার জন্য এই যেটা মেজারমেন্ট। দ্বিতীয়ত পেনিট্রেশন, পেনিট্রেশন মানে হচ্ছিল যে এটা কি ভালো করে সবগুলো স্ট্রাকচার পেনিট্রেট করছে কিনা, এবং এটা বোঝার জন্য উপায় হচ্ছে হলো, এটা বোঝার উপায় হচ্ছে হলো যে এই যে এটা হার্ট, হার্টের পিছনে কিন্তু আমার ভার্টিব্রাল স্পাইন আছে, যদি আমি এক্সরেতে হার্টের পিছনে ভার্টিব্রাল স্পাইনগুলো বুঝতে পারি তাহলে বলতে পারবো যে হ্যাঁ এখানকার পেনিট্রেশন ইজ ভেরি গুড। তাহলে একটা ভালো এক্সরেতে হার্টের পিছনে স্পাইন কিন্তু দেখা লাগবে। দেন প্রজেকশন তো আমি বললামই, এটা পোস্টেরিয়র এক্সরেতে পিছন থেকে ছবি তোলা হয় এই জন্য এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ, তো এটার প্রজেকশন আগেও বলছি। দেন ট্রাকিয়া, দিস ইজ ট্রাকিয়া, এবং ট্রাকিয়াটাকে সেন্ট্রালি প্লেসড কিনারে দেখতে হবে, এবং ট্রাকিয়া ব্রঙ্কাস ভাগ গড়া আমাকে দেখতে হবে। দেন মেডিয়াস্টিনাম, দিস ইজ দ্য মেডিয়াস্টিনাম, এটা হচ্ছিল আমাদের মেডিয়াস্টিনাম, ঠিক আছে? হার্টের যে হার্ট থাকে মিডিল মেডিয়াস্টিনামে, এটা হলো মেডিয়াস্টিনাম। মেডিয়াস্টিনাম স্ট্রাকচারের এখানে অনেকগুলা অনেক সময় অনেক ওয়াইডেনিং থাকতে পারে, হ্যাঁ এটা অনেক বড় থাকতে পারে, এটা ওয়াইডেনিং হতে পারে, আবার এইসব জায়গাতে কোনো লিম্ফ নোডও থাকতে পারে, তাহলে এই মেডিয়াস্টিনামগুলো দেখতে হবে। লিম্ফোমা হলে অনেক সময় হতে পারে, আর মেডিয়াস্টিনাম ওয়াইডেনিং হয়ে যায় যখন এওরটিক ব্রিজ রাপশন হয়, রাপচার যদি আর্চ অফ দি এওরটা যদি রাপচার হয় বা অ্যাসেন্ডিং এওরটা যখন রাপচার হয়, ডিসেকশন হয়, এই কন্ডিশনে কিন্তু এই মেডিয়াস্টিনামগুলো অনেক 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 বেশি ওয়াইডেনিং হয়ে যায়। কিংবা মনে করেন কার্ডিওমেগালি, হার্টের যে এই শেপটা, এই যে সাইজটা, এটা অ্যাটলিস্ট এই পুরা লাইনের অর্ধেকের বেশি হওয়া যাবে না, যদি অর্ধেকের বেশি হয় তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে হলো, এটা হচ্ছে হলো কি, কার্ডিওমেগালি।
দেন হচ্ছে মনে করো আমাদের মনে করো তোমরা লাংসের ক্ষেত্রে, লাংসের ক্ষেত্রে এই হচ্ছে লাংস, পুরাটাই লাংস, রাইট লাংস, তাই তো? ওকে, এটা ধরো হলো কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, এটা হচ্ছে হলো কোস্ট্রোফ্রেনিক অ্যাঙ্গেল। আচ্ছা, এগুলো বলতে হবে আমাদেরকে। এবং লাংসটাকে কিন্তু আমরা ভাগ করি তিনটা জোনে, এবং এই জোনটা ভাগ করি হচ্ছে হলো বাই দ্য সেকেন্ড রিবস। প্রথমে হচ্ছে হলো আপার জোন ভাগ করি, এটা হলো ফার্স্ট রিব, তাই তো? এটা হচ্ছে হলো সেকেন্ড রিবের ইয়ে, তাই না? তাহলে এই বরাবরটা লাইন গেলে সেটা তার উপরের পার্টটুকু হচ্ছে হলো আপার জোন। আবার এই ক্লাভিকুল বরাবর যদি একটা লাইন টানি, তার উপরের পার্টটুকু হচ্ছিল এপিকাল জোন। এটা এপিকাল, এটা হলো আপার, ঠিক আছে? তারপরে এখানে সেকেন্ড গেল, সেকেন্ডের পরে থার্ড, এবং এটা হলো ফোর্থ। তাহলে এই ফোর্থ রিবের যে অ্যান্টেরিয়র এন্ড, এই বরাবর যদি একটা লাইন টানি, সেটা হচ্ছে হলো এই জোনটা হচ্ছে মিডিল জোন, ঠিক আছে? এবং এর নিচের জোন এটা হচ্ছে লোয়ার জোন। তাহলে আমি যখন এক্সরে, লাংসের এক্সরে যখন আমি কিছু ডিসক্রাইব করবো, তখন আমাকে তাহলে এই চারটা জোন মনে ভাগ করতে হবে, তাহলে এপিকাল, আপার, মিডিয়াল এবং লোয়ার, ক্লিয়ার? এবং কোথাও মনে করি এখানে একটা অপাসিটি আছে, তাই আমি বলবো যে একটা হোমোজেনাস অপাসিটি ইন দ্য আপার এপিকাল জোন। যদি এখানে থাকে এটা আপার জোন, যদি এখানে থাকে এটা লোয়ার মিডিল জোন, এখানে থাকে এটা লোয়ার জোন। তাহলে এইভাবে লাংসটাকে ভাগ করতে হবে। তারপরে তো আমরা বুঝছি এটা ডায়াফ্রাম, এটা বললাম কোস্ট্রোফ্রেনিক কার্ডিওফ্রেনিক বলা হলো, এবং এই সবগুলো বোনস, সবগুলো বোনস, ক্লাভিকল দেখতে হবে, শোল্ডার জয়েন্ট দেখতে হবে, এভরিথিং, নেক এক্সরে দেখতে হবে কোনো ফ্র্যাকচার আছে কিনা, কোনো ইরোশন আছে কিনা, এবং কোনো কোনো সময় পেস মেকার থাকে, কোনো কোনো সময় এই বরাবর এনজি টিউব পেট পর্যন্ত চলে আসে, ঠিক আছে? কোনো সময় চেস্ট লিডগুলো থাকে, এই সব জায়গাতে ছটা চেস্ট লিড থাকতে পারে। তো এইগুলো আছে কিনা সবগুলো কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তাহলে এইভাবে একটা এক্সরেতে কিন্তু চেস্ট এক্সরে কিন্তু রিড করতে হয়। দেন হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল এক্সরে। একটা অ্যাবডোমিনাল এক্সরে পার ক্রাইটেরিয়া হচ্ছে কিন্তু এই ডোমস অফ ডায়াফ্রাম কিন্তু তাকে দেখা লাগবে, ঠিক আছে? তাহলে এই যে ডোমস অফ ডায়াফ্রাম একটা অ্যাবডোমিনাল এক্সরেতে কিন্তু ইনক্লুড থাকতে হবে। মনে করি এটা আমি বললাম এটা অ্যাবডোমিনাল এক্সরে না, কারণ কি এখানে ডোমস অফ ডায়াফ্রাম নাই। তাহলে একটা অ্যাবডোমিনাল এক্সরে হওয়ার জন্য এই ডোমস অফ ডায়াফ্রাম মাস্ট। একটা অ্যাবডোমিনাল এক্সরেতে আগের মধ্যে পার্টিকুলার ওরিয়েন্টেশন, এখানে আমি বললাম ভিউ থাকে, ভিউ এন্ট্রি পোস্টার ভিউ, এবং পোস্টার আমরা বলি হলো ইরেক্ট পোস্টার ইজিলি করা হয়। এখানে দুইটা এক্সরে আছে, এই একটা এক্সরে, এই একটা এক্সরে, এবং দুইটা একই লোকেরই এক্সরে, ঠিক আছে? এই এক্সরেটা নেওয়া হয়েছে সোয়াইল, সুপাইন, ঠিক আছে? আর এই এক্সরেটা নেওয়া হয়েছে দাঁড় করা, ইরেক্ট পোস্টার। বাতাসের ধর্ম হচ্ছিল উপর দিকে চলে যাওয়া। যখন সে ইরেক্ট পোস্টার আমি নিলাম, তখন তার এই যে মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল হয়ে গেল, সেম পেশেন্টেরই কিন্তু যখন আমি সোয়ায় নিলাম, সুপাইন নিলাম, তখন তার এই গাটগুলা, ডিস্টেন্ডেড বাউল লুবসগুলো কিন্তু সুন্দর বোঝা গেছে। তবে এখানে কোনো এয়ার ফ্লুইড লেভেল আসে নাই, কারণ এয়ার তো শোয়া অবস্থায় উপর দিকে উঠবে না। তাহলে এয়ার ফ্লুইড লেভেল দেখার জন্য কিন্তু আমাদের এই এক্সরেটা বেশি ইম্পর্টেন্ট। আবার গাট ডিস্টেন্ডেড কিনা, গাটের ডেসক্রিপশন ভালো বোঝার জন্য কিন্তু সুপাইন এক্সরে বেশি প্রয়োজন, ক্লিয়ার? এবং এই এক্সরেতে কিন্তু অনেকগুলো গ্যাস শেডও আছে, এবং হলো অনেকগুলো মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল আছে। তবে এই যে অ্যাবডোমেনে কিন্তু ইন্টেস্টাইনাল গ্যাস থাকতেই পারে, নর্মালি মনে করো ফান্ডিক গ্যাস থাকে, কমনলি থাকে। আবার এখানে রাইট এলে কোষা দিতে যে আইলিয়াল সিকেল জাংশন, এখানে তো থাকবে, আবার রেক্টামে থাকবে, তিন থেকে পাঁচটা গ্যাস শেডও কিন্তু ইটস নর্মাল, ঠিক আছে? তাহলে এবং এই এক্সরেতে আমরা দেখবো যে বাউল লুপগুলো কি সেন্ট্রালি আছে নাকি পেরিফেরির দিকে থাকে। তাহলে এইভাবে আমরা একটা এক্সরেতে আবার ক্যালসিফিকেশন দেখতে পারি। তাহলে এইভাবে আমরা এক্সরে ডিসক্রাইব করবো প্লেন অ্যাবডোমেন। আমরা পরবর্তীতে আমরা ডিসক্রিপশন ভালো করে পড়বো। নাও এটা হচ্ছে কিউবি এক্সরে। প্রশ্ন আসতে পারে যে একটা এক্সরে কিউবি আর একটা অ্যাবডোমেন এক্সরে কীভাবে বুঝবো? তাহলে আমরা আগেই বলছিলাম অ্যাবডোমেন এক্সরে হতে গেলে আমাদের কী থাকা লাগবে, একটা ডোমস অফ ডায়াফ্রাম থাকা লাগবে। আর এই প্লেন এক্সরে কিউবির ক্ষেত্রে আমার ডোমস অফ ডায়াফ্রাম দরকার প্রয়োজন নেই। আমার এখানে এটাও কিন্তু প্লেন এক্সরে কিউবি না, কারণ এই যে এখানে সিম্ফাইসিস পিউবিস থাকে, আমাকে অ্যাটলিস্ট পিউবিক সিম্ফাইসিসগুলো ইনক্লুড থাকা লাগবে, তাহলেই প্লেন এক্সরে কিউবি হবে। ওকে, তাহলে এক্সরে কিউবিতে আমরা যদি বলি কী কী দেখবো, তাহলে এই হচ্ছে, এখানে দেখেন, এখানে হচ্ছিল একটা লেফট কিডনির শ্যাডো, লেফট কিডনি পুরা,
এই হচ্ছে হলো রাইট কিডনি, আমরা স্ট্রাকচারগুলো চেনার চেষ্টা করি, এটা রাইট কিডনি, ছবি আঁকা হচ্ছে না, এবং এই হচ্ছে তার ভার্টিব্রা, এখানে একটা স্ট্রাকচার আছে, একটা রেডিওপেক্স স্ট্রাকচার আছে, এবং এই গেছে তার এই এই যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সোয়াস মাসেল, এই বরাবর একটা গেছে এবং এই বরাবর একটা গেছে, তাহলে এই হচ্ছে আমার সোয়াস মাসেল। আবার যদি আমি এখানে একটু দেখি, এটা কন্ট্রাস্ট বোঝা যাচ্ছে আইভিউ, এবং এই আইভিউটা নিচ্ছি আমরা নিয়েছি আমরা হচ্ছিল আমাদের ইউরেটারের কোর্স দেখার জন্য। ইউরেটার শুরু হয় কিন্তু লাম্বার টু ভার্টিব্রার এগেনস্ট, ইউরেটার শুরু হয়, তাহলে এখান থেকে ওটা শুরু হচ্ছে এল টু ভার্টিব্রা, এর ট্রান্সভার্স প্রসেস থেকে, এটা নিচে নিচে নামে, প্রত্যেকটা ট্রান্সভার্স প্রসেস দিয়ে দিয়ে নিচে নামতেছে, নামে নামার পরে পেলভিক ড্রিমে যখন আসে, পেলভিক ড্রিমে আসার সময় সেটা প্রথমে হচ্ছিল ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি নামে, ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি সেটা প্রথম দিকে নামলো, তারপরে এটা এসে ইস্টাল স্পাইনের বরাবর এসে কিন্তু সেটা ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি চলে আসে, ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। তাহলে এখানে এল টু, এই স্ট্রাকচারগুলো ইম্পর্টেন্ট, এল টু লেভেল, দেন এখানে সে ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, দেন হচ্ছে ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি, হয়ে ল্যাটারাল অ্যাঙ্গেল অফ দ্য ব্লাডারে সেটা মানে এই সেটা ঢুকে। তাহলে এই হচ্ছিল আমাদের ইউরেটারি কোর্স, ভেরি ইম্পর্টেন্ট দেখে নেওয়ার জন্য। নাও আসেন হচ্ছিল আমাদের একটা বেসিক্স অফ আল্ট্রাসাউন্ড। একটা আল্ট্রাসাউন্ড তো আমরা বুঝলাম, আল্ট্রাসাউন্ড যে সাউন্ডটা আমরা শুনতে পাবো না সেটা আল্ট্রাসাউন্ড, এবং এই আল্ট্রাসাউন্ডটা হচ্ছিল একটা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, এবং এখানে একটা ট্রান্সডিউসার থাকে, আমরা দেখছি আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে এই ট্রান্সডিউসারে পিজো ইলেকট্রিক মেটেরিয়াল থাকে, যেটার কারণে এই ফ্রিকোয়েন্সিটা হয়। নর্মালি হচ্ছে 3 থেকে 20, এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে হায়ার দ্য ফ্রিকোয়েন্সি গ্রেটার দ্য রেজুলেশন লেস ডেপথ অফ ভিউ ফ্রম দ্য স্ক্রিন। আমরা যখন আল্ট্রাসাউন্ড ডিসক্রাইব করবো তখন আমরা করি ইকোজেনেসিটি দিয়ে, যে এনইকুইক হাইপোইকুইক আইসি, যেহেতু আমরা ইকো পাই একটা শততরঙ্গ, এই জন্য আমরা ইকোজেনেসিটি দিয়ে প্রকাশ করি। সাপোজ ধর আমরা যদি একটা চিন্তা করি, এখানে এক ধরনের স্ট্রাকচার, এখানে এক ধরনের কালার, আবার এখানে এক ধরনের কালার, মনে করলাম এটা লিভারের ভিতরে, এবং মনে করলাম এই যে স্ট্রাকচারের ইয়েটা সেটা হচ্ছিল আইসোইকুইক, মানে একই রকম আইসোইকুইক, ঠিক আছে, তাহলে এর থেকে কিন্তু এটা একটু বেশি সাদা, তাহলে কি হবে, এটা হলো হাইপার ইকুইক বা ব্রাইট ইকোজেনিক। আবার এখানে যদি আমি দেখি এই জায়গাটা কিন্তু অনেক এর থেকেও কালো, মানে এনইকুইক অথবা হাইপোইকুইক, তাহলে এই হচ্ছে ইকোজেনেসিটি। আমরা পানি, বাইল, ব্লাডার, তাই না, গল ব্লাডার দেখলে আমাদের কালো দেখাবে, ইউরিন ব্লাডার দেখালে কালো, কারণ এখানে পানি আছে, গল ব্লাডার মানে ইউরিন আছে, গল ব্লাডার বাইল আছে। আবার যখন কোনো স্টোন দেখবো সেই স্টোনটা আসবে হচ্ছিল এরকম সাদা, হাইপার ইকুইক ব্রাইট ইকুইক স্ট্রাকচার। সো এইভাবে আমরা একটা আল্ট্রাসাউন্ড দেখতে পাই। এই কথাটা যেটা বলছিলাম, এখানে কিছু কথাবার্তা আছে, এই কথাবার্তাগুলো হলো যে আগে যেটা বললাম যে হায়ার দ্য ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা যখন অ্যাবডোমেনের ভিতর দেখি তখন আমরা দেখি কম মেগাহার্জ, কম ফ্রিকোয়েন্সি, আর আমরা সুপারফিশিয়াল স্ট্রাকচার যখন দেখি তখন নিয়ে হচ্ছিল অনেক বড়। এমসিকিউর জন্য এগুলো আসতে পারে যে থাইরয়েড দেখার জন্য কোন ইমেজ কোন ফ্রিকোয়েন্সি 7.5 মেগাহার্জ, ব্রেস্টের জন্য কোনটা 7.5 মেগাহার্জ। সো এভাবে এই স্লাইডটা মুখস্থ করা ছাড়া কোনো গতি নেই, তার মানে বুঝতে হবে যত আমরা ভিতরে যাচ্ছি তত আমাদের মেগাহার্জ আর ফ্রিকোয়েন্সি কম লাগতেছে, আর যত সুপারফিশিয়াল দেখতেছি তত আমাদের এগুলা বেশি লাগতেছে। আচ্ছা, তারপর আসেন হচ্ছিল আমাদের নেক্সট হচ্ছিল সিটি স্ক্যান। সিটি স্ক্যান তো আর বেশি আসলেই বেশি কিছু না, সিটি স্ক্যান একটা গ্রেন্টি থাকে, এখানে একজন মানুষকে ঢুকানো হয়, এই ঢুকানোর পরে এটা হচ্ছে হলো ঘোরে এবং আমাদের ফিল্মগুলো আসে। সিটি স্ক্যান আর কিছুই না, এটা হচ্ছে হলো একটা এক্সরে, অনেকগুলো এক্সরে নেওয়া হয় এবং এই এক্সরে অনেকগুলো স্লাইস করা হয়, এবং মাল্টি ডিটেক্টর, মাল্টিপল টাইমে ডিটেক্টর করা যায়, মাল্টি ফেজ, মাল্টিপল ফেজে করা যায়, এবং আমরা আল্ট্রাসাউন্ড ডিসক্রাইব করেছিলাম হচ্ছিল বাই ডেন্সিটি, এই ইকোজেনেসিটি, এখানে এটা ডেন্সিটি দিয়ে বলা হয়, মেইনলি ডেন্সিটি, বা নিউয়েস্ট টার্ম হচ্ছে হলো অ্যাটিনিউয়েশন, হাইপার অ্যাটিনিউয়েটেড স্ট্রাকচার্স, এখানেও হাইপোডেন্স, আইসোডেন্স, হাইপারডেন্স এই স্ট্রাকচারগুলো কথাবার্তা আছে। সাপোজ দ্যাট এই যে ছবিটাতে এখানে একটা বড় স্ট্রাকচার অনেক সাদা দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছিলো কি হাইপারডেন্স বা হাইপার অ্যাটিনিউয়েটেড, এই যে এটা হচ্ছিল বোনস, বোনসটা হচ্ছে অনেক সাদা দেখা যাচ্ছে, সেটা হচ্ছিল হাইপারডেন্স, ঠিক আছে, আবার এখানে কালো, বেশি কালো দেখা যাচ্ছে, এটা হাইপোডেন্স,
ঠিক আছে, এখানে হচ্ছে আইসোডেন্স। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এগুলা। আর এই সিটি স্ক্যানে কিন্তু কন্ট্রাস্ট ইউজ করা যায়, তো এবং এই কন্ট্রাস্টটা আমরা ইউজ করতে পারি, ওরালিও করতে পারি, ইন্ট্রাভেনাসলিও করতে পারি, আবার পার রেক্টালিও করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছিল এই যে সিটি স্ক্যানার বলছে মাল্টিপল প্লেনের ছবি নেওয়া যায়, এটা এই যে ছবি দেখা যাচ্ছে এই ইমেজটা হচ্ছে হলো আমরা যখন একটা মানুষ সাইড দিয়ে কাটবো, যখন আমি এইভাবে কাটলাম মাথা এই বরাবর কাটলাম, হ্যাঁ, তখন আমাকে রাইট সাইড লেফট সাইডে ভাগ হয়ে গেল। এই ভিউটাকে বলি আমরা হচ্ছে সেজিটাল ভিউ, সেজিটাল, ঠিক আছে, সেজাইটাল বা সেজিটাল, ঠিক আছে। আচ্ছা, আবার এইখানে যখন আমরা যখন তোমার আমাদের যখন ফ্রন্ট থেকে কাটবে, এটা বলি কর্নাল সেকশন, মানে আমি যখন এন্টিরিয়র পোস্টের এই বরাবর কান বরাবর যখন কাটবে, এন্টিরিয়র পোস্টের দুটো ভাগে ভাগ হবে, তাহলে এটাকে বলছে করোনাল, ঠিক আছে, এটাকে বলছে করোনাল, ঠিক আছে। আবার এই যে ভিউটা, এই ভিউটা হচ্ছে হলো আমরা যখন ট্রান্সভার্সলি এই এই বরাবর কেটে ফেললাম, এই বরাবর কেটে ফেললাম, এই বরাবর কেটে ফেললাম, এটা হচ্ছে এক্সিয়াল। তাহলে আমরা একটা সিটি স্ক্যানের অ্যাটলিস্ট তিনটা ভিউ, একটা হচ্ছে হলো সেজিটাল ভিউ, একটা হচ্ছে করোনাল ভিউ, একটা হচ্ছে এক্সিয়াল ভিউ। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোন ইমেজ দিল, দিলে পরে লেখতে এটা কোন ইমেজ, সেজিটাল ইমেজ নাকি করোনাল ইমেজ নাকি এক্সিয়াল ইমেজ। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে হলো আমাদের এমআরআই। এমআরআই একই জিনিস, জাস্ট খালি এখানে আমরা জানি যে একটা একটা নিউক্লি থাকে, নিউক্লি একটা অড নাম্বার প্রোটন থাকে, যার কারণে যেটার একটা মোশন থাকে, একটা মুভমেন্ট থাকে, এবং এই মোশনের কারণে এমআরআই ফিল্মগুলো আছে। এবং এমআরআইতে আমরা ডেসক্রাইব করি ইন্টেন্সিটি দিয়ে, তার যেটা হাইপো ইকুইক ইন আল্ট্রাসাউন্ড সেটা হাইপো ডেন্স ইন সিটি স্ক্যান, এবং সেটাই হাইপো ইন্টেন্স ইন এমআরআই। জাস্ট এই কথাটা বলতে হবে, যদি একটা এমআরআইতে কালো দেখায় সেটা হচ্ছিল হাইপো ইন্টেন্স, একটা আল্ট্রাসাউন্ড যদি সাদা এটা হচ্ছে হাইপার ইন্টেন্স, এই হাইপার ইকুইক, এটুকু বুঝলে ডেসক্রিপশনে মোর দেন এনাফ ফর আস। আচ্ছা, এখন আসেন হচ্ছিল একটা ফিল্ম দিল আমাকে, দিয়ে বললো মনে করেন এটা একটা ফিল্ম দিল, আবার এটা একটা ছবি দিল, হ্যাঁ, তাহলে বললো এটা কি, এটা কি এমআরআই নাকি এটা সিটি স্ক্যান। তাহলে এমআরআই নাকি সিটি স্ক্যান, এই দুইটা জিনিস আমরা যদি বুঝতে চাই, বুঝার ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে কোন স্ট্রাকচারটাকে, দেখতে হবে বোনসটাকে। মনে করেন এইখানে এটা হচ্ছিল বোনস, এই স্ট্রাকচারটা হচ্ছিল পুরোটাই হচ্ছিল এই যে ভার্টিব্রা, ভার্টিব্রার এই স্ট্রাকচার দেখেন, এখানে হচ্ছিল এই বোনসটা খুবই সাদা, হাইপার ডেন্স। তাহলে আবার এইখানে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে ভার্টিব্রা, দেখেন এখানে ভার্টিব্রা, এটা ভার্টিব্রা, তাই তো, এটা ভার্টিব্রা, এটা হচ্ছিল ভার্টিব্রা, এটা ভার্টিব্রা। তাহলে এই ভার্টিব্রাগুলো কিন্তু এটাতে অনেক সাদা, এটাতে অনেক কালো। তাহলে ভার্টিব্রা বোনস যে ফিল্মে সাদা সেটা হচ্ছে সিটি স্ক্যান, আর যদি ভার্টিব্রা বোনস কালো দেখায় বা হাই আইসো ইন্টেন্স দেখায় সেটা হচ্ছিল এমআরআই। ক্লিয়ার? তাহলে বোনস থেকে আমি সিটি স্ক্যান নাকি এমআরআই ভাগ করতে হবে। আবার এমআরআইতে দুটো টার্ম দেয়, টি ওয়ান ইমেজ, এটা টি টু ইমেজ, এবং এটাতে টি ওয়ান ইমেজটা অনেকটা সিটি স্ক্যানের মতো, সিটি স্ক্যানে ফ্লুইড যেগুলো থাকে এই ফ্লুইডগুলো থাকে হচ্ছে হলো কালো, এই যে সিএসএফ, এটা হলো আমাদের সাবারন ইলেকট্রন স্পেস, এখানে বোনসগুলো কালো, সো এটা হচ্ছে এমআরআই। তাহলে এর পিছনে থাকে হলো সাবারন, এখানে সিএসএফ থাকে, সিএসএফ ফ্লুইড এবং সিএসএফ কালো, সিএসএফ কালো, এই জন্য এটা হচ্ছে টি ওয়ান ইমেজ, ঠিক আছে। আর এখানে সিএসএফটা হচ্ছে হলো এখানে এটা একটু বেশি সাদা, তাহলে এই জন্য এটা হচ্ছে হলো টি টু ইমেজ। আমরা অনেক সময় বলি ওয়ার্ল্ড ওয়ার টু, দ্যাট মিন্স ওয়াটার ইজ হোয়াইট ইন টি টু ইমেজ, ঠিক আছে। তাহলে অ্যানাটমিক্যাল থিং দেখার জন্য হচ্ছে হলো এই টি ওয়ান ইমেজ, আর প্যাথোলজিক্যাল ইমেজ দেখার জন্য হচ্ছে হলো আমাদের টি টু ইমেজ। যদি আমাকে বলে যে একটা হ্যামাটোমা, একটা ব্রেন টিউমার দেখবো, তাহলে কোন ইমেজ লাগবে, তো ব্রেন টিউমারের জন্য আমরা দিব টি টু ইমেজ। ওকে, তাহলে আমি মনে করি এমআরআই একটু কি তোমার বুঝতে হবে আমাদের। তাহলে এই ছিল মোটামুটি আমাদের বেসিক্স অফ ইমেজিং এর, আশা করি আপনাদের ক্লাসটা উপকৃত হয়েছেন। এরপর যদি কোনো কোয়েরি থাকে আমাদের, অবশ্যই আমাদের যে ইমেইলে আছে অথবা আমাদের পেজের লিংকে অবশ্যই আপনারা লেকচার নিচে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আমরা ফার্দার আরো ইম্প্রুভমেন্টের চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্স হিয়ারিং।